নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই পর্যন্ত 21,730 টাকার গোলাপ কেনা শেষ। এরকম চলতে থাকলে আঙ্কেলের জায়গা জমি ভিটা বাড়ি সব বিক্রি করতে হবে তোর গোলাপ কেনার জন্য। এটা কেন হয়েছে জানিস? একমাত্র তোর কারণে। তোর কোনো বুদ্ধি আমার লাগবে না, এমনি প্রপোজ করা বুদ্ধি আমার আর লাগবে না। তুই থাম যা। তাহলে কি করবি তুই? কাহিনী কি শুনছেন? কি আমার এলাকার যে মিথ্যা আছে না, মিথ্যার বউরে সামবেত সেটিং করে বাঘাই রয়ে গেছে। মিথ্যার বউরে কি কান্না অস্কিরে। যাই হোক, আমি যেই কথা কইছি কারোর আবার কইেন না। আমার কবর কি দরকার রে? আমার তো মনে খুব আনন্দ সুখ। আপনি মনে আনন্দ সুখ কেন? প্রেম করছি। প্রেমে পড়ছেন? এ ভাই প্রেমে পড়ছে রে, ভাই প্রেমে পড়ছে রে, ভাই প্রেমে পড়ছে রে, ভাই প্রেমে পড়ছে রে। কার লগে? 7 নম্বর সেক্টরের দীপা আছে না, দীপার লগে। কি কালকে প্রপোজ করছে, খারার উপর রাজি হয়ে গেছি। তারপরে ক রেস্টুরেন্টে খাইতে গেছে, পার্কে ডেটিং এ গেছে, তারপর বন্ধুর বাসায়। এই বেটা এই তোর এতগুলো কথা আমি কেন বলবো রে? হায় রে শরণাময়ী। আজকে ওরে প্রপোজ করতে চাইছিলাম লেটার দিয়ে, কালকেও আপনারা প্রপোজ করছে কেন? একটা দিন কি আমার জন্য ওয়েট করতে পারতো না? আমি কি আপনি থেকে দেখতে কি কম? আর তুমি গুষ্টি মারি গুষ্টি মারি গুষ্টি মারি গুষ্টি মারি। হে আল্লাহ, আমার তো উঠে লয়ে দাও। কি করবি তুই? হ্যাঁ, এই নাটার বাচ্চা কি করবে জানোস? পুরো এলাকা তন্ন তন্ন করে বড়ে বেড়াবে। আচ্ছা, যে মেয়েটার সাথে তোর এখনো পরিচয় হয়নি তার ব্যাপারে এটা কি বললি তুই? এই শুরু, এবার দেখ ওইদিকে দীপা আপা অনেকবারে প্রপোজ করছে,
অনেক ভাই খাড়ের উপরে দিয়ে গেছে, রেস্টুরেন্টে খাইতে গেছে, পার্কে ডেটিং গেছে, তারপর বন্ধুর বাসায়। এই কষ্ট আর মানা যায় না। এ তোরা কে কোথায় আসিস? আমার নেশা দে নেশা নেশা। একটা মাইয়া জীবনে পছন্দ করছিলাম, এইটারও বন্ধুর বাসায় নিয়ে ইসি রে। এই ভাই তুই এবার এই কথা কাউকে কইস না। আন্টি কাহিনী কিছু শুনছেন? কাহিনী না তো শুনি নাই তো। এলাকার সবাই জানে আর আপনি জানেন না? কি কাহিনী? আমাদের এলাকায় যে অনিক ভাই আছে না আর দীপাপা, তারা তো জুটাইয়া প্রেম করতেছে। কালকে দীপাপা অনিক ভাইকে প্রপোজ করছি, অনিক ভাই খারাপ রাজি হয়ে গেছে, তারপরে রেস্টুরেন্টে গেছে, পার্কে ডেটিংয়ে, বন্ধুর বাসায়। এসব কথা তোকে না বলি, তুই মরিবি মানুষ। আসি, আসসালাম আলাইকুম। আন্টি ভুলে ওই কথা কারো কেন না। আজকে তুই ভার্সিটিতে যাবি না? ভূমিকা বাদ দিয়ে আসল কথা বলো। এসব কি কথা? তুমি তো অসময়ে আমার রুমে আসো না, যেহেতু এখন চলে আসছো তোমার অন্য কোনো মতলব আছে। মতলবটা কি সেটা বলে ফেলো। অনিককে? অনিক জানি না তো কে। একদম মিথ্যা কথা বলবি না। মিথ্যা বলছি না, আমি জানি না। ও ভালো করেই তুই জানিস অনিককে। কোনো ছেলের নাম না জেনে তার সাথে প্রেম করার মতো মেয়ে তুই না। মানে কি? একদম আকাশ থেকে পড়বি না, এলাকা সবাই জানে তোর এইসব বিষয় নিয়ে সবাই কানা ঘুষা করছে। দেখ এসব বাদ দে, তোকে আমরা অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব। গত মাসেই তো একটা কত ভালো প্রস্তাব আসছে জানিস, ছেলে ডাক্তার। তোর বাবা তো না করে দিল যে আমার মেয়ে এখনো ছোট, এদিকে তার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। মা আমি না জানি না অনিককে, আমি আসলে প্রেম করছি না। তুমি প্লিজ এখন রুম থেকে যাও তো, আমি একটা বই পড়ছি। এইসব গল্প উপন্যাস পড়ে পড়ি না তোর মাথাটা গেছে, আমাকে বলবি না তাই তো? ঠিক আছে আমি তোর বাবাকে জানাচ্ছি, তার মেয়ে সেই বুঝুক। মা মা দাঁড়াও, মা আমি বলছি তুমি প্রেম করছে না। মা মা আমি সত্যি প্রেম করছি না। সত্যি প্রেম করছিস না? এক সত্যি দুই সত্যি তিন সত্যি প্রেম করছি না আমি। আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম, এখন বল কিছু খাবি? একটু চা করে দাও না। এক্ষুনি চা করে দিচ্ছি। অনেক আপনি তাহলে সেই দীপা? আপনি কে? আচ্ছা চামটা কি বলুন তো আপনি। আপনি কে? আমি অনিক। আপনি তাহলে সেই অনিক? আমি সেই মানুষটা। আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো। আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি, আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে হয় নাই, রাইট? হয় নাই না? হয় নাই। এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমার রেস্টুরেন্টে খেতে গেছি, ফ্রেন্ডের ও মাই গড ও মাই গড এত কিছু বলার মানে কি আপনি বলুন তো। এক্সকিউজ মি, এক্সকিউজ মি হোয়াট? রাস্তায় আমি চলতে পারি না, ফিরতে পারি না, বাসায় ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক কি সম্পর্ক? আচ্ছা কবে আপনার সাথে আমি রেস্টুরেন্টে গেছি বলুন তো, আর পার্কে কিছু ডেটিং, আর ফ্রেন্ডের বাসা ছি আল্লাহ হোয়াট? আপনি কি চান বলুন না আমাকে। দেখেন আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু ফালতু কথা বলতেছেন। ইউ ক্যান টক টু মি লাইক দিস, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড মি? আপনি কি করবেন না করবেন, কার সাথে ঘুরবেন না ঘুরবেন এটা কি আমি জানি নাকি? আপনি আমার ব্লেম দিচ্ছেন কেন? কি চানটাকে আপনি? দেখুন দীপা, আপনি মেয়ে মানুষ বলে আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনি আমার রেপুটেশন নিয়ে কিন্তু এইসব এইসব গেম গুজব এগুলো আপনি করতে পারেন না। আপনি
যা খুশি তা করে বেড়ান, ইটস ফাইন, ইটস কমপ্লিটলি ইয়োর চ্যাপ্টার। কিন্তু আমাকে নিয়ে যদি আপনি ফার্দার কোনো গুজব রটাইছেন, কি করবেন আপনি? আমি সেফ মামলা করব, সেফ মামলা কই দিও বলে দিলাম। এটা আমার বাসা, কই যাচ্ছেন আপনি? হ্যালো দীপা, সুইটহার্ট, বলুন। আমি সরি দীপা। সরি কেন? সরি ফর দ্যাট ডে, আমার ঠিক হয়নি। না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি, কি করবো বলুন? এলাকার সবাই, ফ্রেন্ড সার্কেল, বাসার প্রতিটা মানুষ বারবার যখন এই মিথ্যা গুজবটা নিয়ে কথা বলছিল, খুব খারাপ লাগছিল। চিন্তাভাবনা ছাড়াই আপনার সাথে আমি করে ফেলি। পরে জানতে পারলাম যে আসলে এরকম একটা গুজবে না আপনার হাত আছে না আমার। এলাকার কিছু বখাটের ছেলে আসলে এটা করেছে। আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, বা যদি ফিরিয়ে নেওয়া যেত ডেফিনেটলি আমি ট্রাই করতাম, ফিরিয়ে নিতাম, বাট সেটা সম্ভব না। বারবার মনে হচ্ছে সরি বলে আসি, সরি বললে কি এখনো ছোট হয়? আমি তো সরি। ইটস ওকে, ক্ষমা করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, বাট ট্রাস্ট মি দীপা, বারবার গিলটি ফিল হচ্ছিল, ঘুমোতে পারি না, খেতে পারছি না, এটা বলবো না আমি, সরি। বারবার মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট মেয়েটার সামনে গিয়ে একবার চোখের দিকে তাকিয়ে সরি বলে আসি, করলে খুশি হবে। আসি দীপা। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? দিতে পারেন, আপনার মুখে বকা খারাপ লাগবে না, সুইট লাগবে, দিবেন। একটা দিবেন, দুইটা, ওকে ফাইন, তিনটা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। শিওর? সেদিন কিন্তু মনে হয়নি আমার। আপনি অনেক সুইট দীপা, কিপ স্মাইলিং, বাই দীপা।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি বলতে ভাই? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু কেন ভাই, আপনার যে দীপার সাথে রিলেশন আছে এই কথাটা আমাদের ভাই ব্রাদারদের বলে কি হইতো? কিছু না, এগুলো কিছু কিছু না ভাই। আপনি যত কথাই বলেন, আমরা যে ছোট ভাই ব্রাদার আছি, আপনি যদি দীপারে পছন্দ করেন এটা একবার বলতেন, আমরা জীবনও চোখ তুলে তাকাইতাম না ভাই। ভাই কোন না কাহিনী কি ভাই? আরে পাগল, এগুলো কিচ্ছু না, এগুলো মিথ্যা মিথ্যা এগুলো। এই যে ভাই আপনি না করতেছেন, কিন্তু চোখের সম্মতি আর হাসির লক্ষণ ভাই বুঝতেছি আমি। আরে যা, আঙ্কেল কেমন আছে? হ্যাঁ ভাই ভালো আছে। ঠিক মতো পড়াশোনা করিস? হ্যাঁ জি ভাই, ঠিক আছে। মায়ের প্রতি খেয়াল রাখিস? হ্যাঁ ঠিক আছে ভাই। এগুলো কিচ্ছু না, যা। জি ভাই, কিন্তু ভাই ট্রিট কিন্তু পাওনা আছি। যা না, আর আপনি ভাইরে বললেন ট্রিটটা দিয়ে দিতে। যা, ঠিক আছে ভাই। এই পড়াশোনা ঠিক মতো করিস। ওকে ভাইয়া। হ্যাঁ কি শুরু করলো বলতো? ফুল দিয়ে গেল। পুরো এলাকার প্রত্যেকেই জানা গেছে দীপার লগে তোর রিলেশন। প্রত্যেকটা অলিতে গলিতে কথা হচ্ছে দীপার লগে তোর রিলেশন। সকালে বাসা থেকে বেরিয়েছি, আব্বা কইতেছে কিরে অনিকের লগে নাকি দীপার রিলেশন। আরে বেটা, যেখানে দীপার লগে তোর কোনো অস্তিত্বই নাই, এখানে কি শুরু করলি তুই? কাহিনী কি আমারে বল না, তুই কি করবি? অস্তিত্ব এবার অস্তিত্ব হবে। আমার কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করেন। আপনি? জি আপনি? আমি তো কোথাও যাওয়ার যাচ্ছিলাম। আপনি কি করছেন? আমার রিকশা নষ্ট হয়ে গিয়েছে। ওহো, রিকশা? আইড আশেপাশে তো মনে হয় কোথাও রিকশা পাবেন না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? হ্যাঁ সেটাই তো প্রশ্ন, বাইকে কেন উঠবেন বলতে পারেন? হেল্প প্রায়শ্চিত্ত। কিসের প্রায়শ্চিত্ত? সেদিন আপনাকে অনেকগুলো কথা শুনিয়েছিলাম না? আপনি আমার কাছে মাফ চেয়েছেন। মাফ চাওয়া বলতে মাফ করে দিয়েছেন। মাফ চাওয়ার পরে কিছুটা করতে পারলে ভালো লাগবে, দ্যাটস ইট বলতে পারেন, হালকা হওয়ার জন্য আর কি। আপনার কল চালিয়ে উঠতে পারেন, নো প্রবলেম। রিক্সা ভাড়াটা দিন। তোমার ইনস্টাগ্রাম, রাইট? ও ফলোয়িং 3500 ফলোয়ার। 3500 এক, আপনি শো এক সেলিব্রিটি? না, কিসের সেলিব্রিটি?
Look at my one. আচ্ছা আমার না একটা জিনিস জানার খুব ইচ্ছা ছিল, কালকে বলছিলাম যে একবার শেয়ার করবো, ভুলে গেছিলাম, এখন করি? অবশ্যই বলেন। আচ্ছা ওই যখন আমি আপনাকে বকাঝকা শুরু করলাম বাসার সামনে, হ্যাঁ, কি মনে হয়েছিল বা কি ফিল হয়েছিল যখন আমি চলে গেছি? মানে কথা নাই বার্তা নেই, একটা মানুষ উড়ে এসে জুড়ে বসে আমাকে যা ইচ্ছা তা শুনে গেল, আমি কিচ্ছু বলতে পারলাম না। আচ্ছা আপনি বলেন এই পৃথিবীতে, আচ্ছা পৃথিবী বাদ দিলাম, আমাদের মহল্লায় এত ছেলে বাদ দিয়ে আমি কেন আপনার নামে নিরুমার ছড়াবো? সেই কোশ্চেন তো আমারও ছিল না, আচ্ছা ওয়াই মি? আসলে হয়েছে কি, আমি সবসময় আমি একটু প্রেম ভালোবাসা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, অলওয়েজ একটু দূরে থাকি, তো সেখানে এই প্রেম ভালোবাসা নিয়েই একটা মিথ্যে গুজব রটলো, তারপর এমন একটা মানুষকে নিয়ে যাকে আমি কোনো দেখিনি, চিনি না, জানিও না। লুক, ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ড আমার আছে, রাইট, ফিমেল ফ্রেন্ড, তাদেরকে নিয়ে বলতো বুঝতে পারতাম, এমন একটা মানুষকে নিয়ে বলছে আমি নাকি ডেট আমি চিনি না, উইয়ার না, তার উপর আবার নাকি রেস্টুরেন্টে একসাথে যাই, পার্কে ডেট করি, অনেক বাজে কথা দেন মনে হয়েছিল ওকে। খুব সুন্দরভাবে মিট করেছেন আপনি আমার সাথে, সরি 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 বলছি কিন্তু একবার। আচ্ছা বাদ দেন, কিন্তু আপনাকে এটা বলেন আপনার প্রেম ভালোবাসার প্রতি একটু ঘৃণা কেন? ঘৃণা বলছি আমি লাইক ডিস্টেন্স মেনটেন করি, ডিস্টেন্স। প্রথম কথা হচ্ছে আমার ফ্যামিলিতে আব্বু আম্মু আর আমি, আর ফ্যামিলির বাইরেও এলাকার কিছু সাধারণ এবং অসহায় মানুষ আছেন যাদের নিজেদের নিজের ফ্যামিলির মতো মনে হয়, এবং মনে হয় যে আসলে ঘরের লোকজন এবং ঘরের বাহিরে অসহায় লোকজনের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটিস আছে যেটা আমার ভুলে গেলে চলবে না। পড়াশোনা, তারপরে ফ্যামিলি, ফ্যামিলির বাহিরের এই অসহায় মানুষ, আত্মীয় স্বজন সবাইকে সময় দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে ভালোবাসার জন্য বা কোনো একটা মানুষকে আপন করে নেওয়ার জন্য এই সময়টুকু বের করাটা একটু টাফ। বাট অনেস্টলি স্পিকিং আমি কমিটমেন্টে বিশ্বাসী, চিটিং আমি নিতে পারি না, ডাবল টাইমিং আমি নিতে পারি না, অ্যান্ড যাকে খুব বেশি ভালোবাসি যদি সে মানুষটা কষ্ট দেয় আমিও খুব বেশি কষ্ট পাই, সেই জন্য আমার না একটা ভয় কাজ করে যে বাবা এর চেয়ে বেটার সিঙ্গেল লাইফ, ওকে কাউকে পাঠান আমার মতো করে, ওয়েডিং ফর দ্যাট, দ্যাটস ইট। আপনি যে রেসপন্সিবল সেটা আমি বুঝতে পেরেছি, আর এই জন্যই আমি আপনাকে মাফ করে দিয়েছি, আপনি মাফ চেয়েছেন সেজন্য না। তুমি আমাকে মাফ করছো, রাইট? আচ্ছা তুমি বলেই ফেলি, রাইট, লেটস বি তুমি, যেহেতু আবার তুমি আসছে, সো ওকে না, ওকে ওকে। কিন্তু তুমি চাইলে কিন্তু আমার বন্ধু হতে পারো, বন্ধু হতে কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধু তো, বাই দ্য ওয়ে আপনি এভাবে বলছেন যেন আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে, তুমি, আই সেড তুমি, তুমি এভাবে বলছো যেন আমি তোমাকে প্রেমের অফার দিয়ে বসে আছি, সেটা কিন্তু মিল করি নাই, ট্রাস্ট মি, মিল করি না, মনে হয়েছে কি তাহলে? লিসেন, শুনো, এলাকার সবাই জানে, এখন আমি তো জনে জনে গিয়ে এলাকার সবার ধারণা ভাঙতে পারবো না, না যে আসলে দীপা আমার গার্লফ্রেন্ড না বা দীপার সাথে আমার কিছু না, সবাই যদি জানে যে আসলে আমাদের রিলেশনশিপ আছে,
এখন আমরা যদি কোনো কন্ট্যাক্ট না রাখি, একজন আরেকজনের সাথে ঠিকভাবে কথা না বলি, তাহলে সবাই কি বলবে? ওকে ব্রেকআপ হয়ে গেছে। লেটস সি, আমার যদি বিয়ে হয় ইন ফিউচার, বিয়ে তো ডেফিনেটলি হবে রাইট, বিয়ে হওয়ার পরে আমার বউ নিয়ে যখন আমি ঘুরবো, আমার জন্য কি বলবে? ভাবি ওই যে যাই গার্লফ্রেন্ড, হোয়াট অ্যাবাউট মি? আমি তো সেম থিং, তুই বিয়ে করে হাজবেন্ডকে দেখাবে যে এটা কর এক্স বয়ফ্রেন্ড, সো প্রেম না করে এক্স বয়ফ্রেন্ডের ওই যে দাগটা না, এটা নিয়ে আমি ঘুরতে চাই না, অ্যাটলিস্ট ফ্রেন্ড থাকি না। নাইস আইডিয়া। ম্যাজিক্যাল সিট পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওয়েলকাম টু মায়া। আপনার ডায়াল কৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়াল কৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার আপনার ডায়াল কৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব। সারাটা দিন ঘরে থাকিস, কথাও বলিস না, তোর কি মন খারাপ নাকি? না, মন খারাপ কেন হবে, আমি ঠিক আছি। সত্যি ঠিক আছিস? হ্যাঁ মা, ঠিক আছি আমি। নে চা নে। এই যে শুনুন, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। জি বলেন, কি বলবেন? আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ, আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ, উনি কোথায় আছে বলতে পারেন? না, আমাকে তো কিছু বলে যায়নি, আপনারই তো জানার কথা। আমাদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে? না, আমাকেও কিছু বলে যায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস ওকে। মামা, আমি কতবার নিষেধ করছি, আমাকে চিঠি দিবি না? তুই নাদা আবার চিঠি নিয়ে আসছস? চিঠি কে আমি দেছি? অনেক বাইতেছে। সেটা আগে বলছ নাই কেন? আল্লাহ, আমার উঠাই লইয়া যাও। Thank you.
যে কেন এত ভাগে তোমাকে দেখার আগে, লাগেনি এমন তো ভালোবাসা হয় সারা বেলা, ভালো লাগা একটু ভয়, এভাবেই নাকি ভালোবাসা হয়। হ্যালো, হ্যালো অনিক, হ্যালো, হ্যালো, পালিয়ে বেড়াচ্ছ কেন, কথা বলছো না কেন, এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে? আমি সরি দিবা। কিসের সরি? আসলে আমার ঠিক হয়নি, বন্ধুত্বের মাঝে প্রেম ভালোবাসা, আমি 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 সরি, আমি সরি দিতে, মানে আমি কখন কিভাবে ভালোবাসতো আসলে বলে কয়ে হয় না, রাইট? তুমি তো বুঝো না। আই লাভ ইউ টু। জি, আই লাভ ইউ টু। আমি সরি, আমি না মানে নেটওয়ার্কের প্রবলেম কেমন যেন টিভি তো হয় ফরফর করছে, আর বলো না প্লিজ। I love you too. You serious, right? Yeah, you love me, right? Right? Ebar to ashu please. Jokhon prem prem lage shomoy je keno eto bhage তোমাকে দেখার আগে, লাগেনি এমন তো সারা বেলা, ভালো লাগা একটু ভয়, এভাবেই নাকি ভালোবাসা হয় সারা বেলা, ভালো লাগা একটু ভয়, এভাবে নাকি ভালোবাসা হয়।
কি হবে এত রাতে? শোনো না, একটা ঝামেলা হয়ে গেছে। মানে আমরা সব কিছু ঠিকঠাক ছিল, বাবা মা আমরা খেতে বসলাম, খাওয়ার পরে মানে আমার আব্বু হঠাৎ করে বলল যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশু দিন দেখতে আসবে। কি সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাতবেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করবো? তারপর আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখন বিয়ে করব না, আমার এখন বিয়ের বয়স হয় নাই, হাসবা না। আমি বাবাকে এভরি পসিবল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এখন বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, তারপর বিয়ে করব, আমার একটা ক্যারিয়ার আছে। কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না। বাবা বলছে যে দেখা করলেই তো আর বিয়ে হয়ে যায় না, সে এঙ্গেজমেন্টের কথা বলে, আবার বলে যে বিয়ে হবে না, জাস্ট দেখতেই আসবে। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। আসলে কবে? আগামী পরশু দিন। এই পরশু দিন? তুমি অশোক আসতে দাও, দেখা দেখি করুক, চলে যাওয়ার পরে আমি গেলাম থেকে কনভিন্স করবো যে পছন্দ হয় না বা সামথিং, কিছু একটু বের হয়ে যাবে, কনভিন্স করো না করে দেখো। তোমার কাছে জিনিসটা তো সিম্পল মনে হচ্ছে। রিল্যাক্স রিল্যাক্স, আমি সিম্পলি নেই, ডেফিনেটলি এটা তো একটা মানে হার্ড ফর মি, ডেফিনেটলি, বাট দেখা করলে তো বিয়ে হয় না, না একটু সময় লাগে, যেহেতু পরশু দিন সময় নাই, হুট করে বলছে, কনভিন্স করো না। আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা মাকে দেখলে পাগল হয়ে যাবে। তুমি রাত কয়টা বাজে? আমি আমরে কি বলবো আমি এখন? তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আর কিভাবে আসবো এখন কয়টা বাজে? আম্মুকে আমি কি বলবো? আচ্ছা ফাইন, আমি কি বলবো? জাম্মু আমি তো বিয়ে করতে চাই। আমার তো বোধহয় বলবে এক মাস হইতে পারে নাই, ভালোবাসছো এখন বিয়ে করবা, পাগল তুমি, সিরিয়াসলি নেবে না, ট্রাস্ট মি। ফাইন, আম্মুরে কনভিন্স করলাম, আব্বুর কি বলবো? আব্বুর তো প্রথম প্রশ্ন হবে করো কি কি খাওয়াবা, ইনকাম কই, আমি কি করি, স্ট্রাগলিং পারসন না, চাকরি নাই, ইনকাম নাই, আব্বা তো ঠাস করে গালের উপর থাপ্পড় দিবে। ওকে ফাইন, বাসা ম্যানেজ করলাম, যাও বাসা ম্যানেজ করলাম। এখন আমি যে গিয়ে বলবো আম্মুকে, যে বলবো আমি কি বলবো বলো, এটা বলার তো ওয়ে থাকে না, এটা সম্ভব না। সম্ভব তো না দীপা, সম্ভব না দীপা, সম্ভব না। আচ্ছা কিছুদিন যাক না, মানে সম্ভব না, না দীপা সম্ভব না, অনেক দীপা সম্ভব না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝা ট্রাই করো না প্লিজ। ফাইন চল পালাই বিয়ে করি, যাব চল। আমি পালিয়ে বিয়ে করব না, তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে, আর যদি না পারো। দীপা তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়টা দিন সময় দিবা না, মানে তোমার জিত জিত, আমার আমার সেট তুমি দেখবা না, রাইট? দীপা কাম নাও, কাম নাও, কাম নাও, দুদিন যাক, আমি কনভিন্স করছি, আমি ম্যানেজ করছি, ট্রাস্ট মি, আমি আমি ম্যানেজ, আমি আব্বু মুরে আব্বুর সাথে কথা বলি, আমি সময় দাও আমাকে, আমি কিছু করি বা কিছুটা ম্যানেজ করি, আমি টাইম দাও। আই গট ইউর অ্যান্সার অনিক, থ্যাংক ইউ। আলু লিসন, আলু আলুর মা, আলুর মা। Thank you.
পৃথিবীর শস্য ভান্ডার হলো ইউক্রেন। ইউক্রেন না খাওয়াইলে পৃথিবী আজকে দুর্ভিক্ষ থাকতো। গম, চাল, তেল, সানফ্লাওয়ার তেল। যে দেশে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না এরকম দেশ হলো, আর সেই দেশে আবার লড়তে যায় পৃথিবীর মহাশক্তি ধরে একটা দেশের সাথে। আরে রাশিয়ার কি নাই, সবই তো আসলে রাশিয়া। হ্যাঁ, এই যে মিষ্টিটা খাইলি, এই মিষ্টি ইউক্রেনের পাউডার দুধের। আমাকে তো মনে হয় দুধের অভাব। কতটুকু দুধ হয় আমাদের দেশে? সব ইউক্রেন। তুই খবর রাখিস না কতটুকু দুধ হয়, কত দুধ চাস তুই? খালি ইউক্রেনের পরোটা, ইউক্রেনের দুধ। এই তুই কি দালাল? ইউক্রেন তোর পয়সা দেয় বেটা? তোর মনে হয় রাশিয়া খুব দেয়? রাশিয়া যদি ফু দেয় ইউক্রেন নাই হয়ে যাবে। রাশিয়া তো মানবতা করতেছে। ওই বেটা, পেট মোটা হলে দারোগা হয় না বেটা, বুঝছো? সারা জীবন মাথা মোটা, সারা জীবন। তোরটা মনে ছোট। এই কথা বলবি না, ভুলে গেছিস তুই? বৃত্তি পরীক্ষার পর এই তোর গাত্তারামির জন্য আমি কি মাইট জানা দিছি ভাবি? আবার হওয়াছি মেয়েরা গাত্তারা কিচ্ছু জানে না, তারপরও তেলাপাক্য করবে। তুই মারছিলি আমি তো যে 12 ইঞ্চি। হ্যাঁ 12 ইঞ্চি তুই স্কেল। আরে তোর পিঠে দাগ আছে। হ্যাঁ দাগ আছে, বিশাল দাগ। ভাবি আমি যাওয়ার সময় আমি পাঞ্জাবি খুলে দেখা দেবো, বিশাল দাগ, সাদা একদম সফেদ পাঞ্জাবি। নিজের অনেক জ্ঞানী মনে করছে। চারটা পত্রিকা রাখি, দুইটা বাংলা দুইটা ইংরেজি পড়ি, অর্থনীতি ধারণ করি। অর্থনীতি ধারণ করে বেটা, পত্রিকা তো রাখস স্ট্যাটাস মেনটেন করার জন্য। পড়ে দেখছস কোনদিন পত্রিকা কি নিউজ হয়? হ্যাঁ আমি পত্রিকা রাখি, আর আমার বউ বুদ্ধি শেয়ার ধরে বেঁচে না পড়লে। আহা, তোমরা থামবা? তোমাদের এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামলে আমাদেরকে বইলো, আমরা অন্য সাবজেক্টে কথা বলবো। আপনি জানেন না আপনার জামাই কি ঘাটতেরা? আরে গত দুইটা বছর থেকে তারা তর্ক করবে। থামবে না, থামবে না। এই যে পুতিন না, গত দুইটা বছর থেকে ইউক্রেনে যুদ্ধ থামছে, পারছে, থামতে শিখছে। আরে বেটা জানতে হবে কোথায় থামতে হবে। হ্যাঁ তুমি সব জানো। হ্যাঁ তুমি জানো। আমাদের আঙুল চুষি হয়েছে। এই যে আপনাদের দুজনের না একসাথে দেখলেই হয়, কোনো সময় দেখবো একজন আরেকজনকে ভালো বলতে বলতে আকাশে তুলছেন, আবার এক সময় পচাইতে পচাইতে মাটিতে নামাই দিচ্ছে। আপনি কি আমাকে দোষ দিতে চান? না, তুমি কি আমারে দিতে চাও? না আপনি জামাই রে তুমি হারে চিনো। আহা থামো তো, চুপ করো, কি শুরু করছো তোমরা? আমরা এখানে মেয়ে দেখতে আসছি নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখতে আসছি? তোমাদের জন্য শুরু করছো কি বলো? ওই তো শুরু করছো, চুপ করো। আমি কই শুরু করলাম? তুই শুরু করছিস? আরে তুই তো মিষ্টি খাইলি ইউক্রেনের দুধে। এই ইউক্রেন ডাক, আবার ডাক, আবার আরে ডাক না, ডাক দিবাকে ডাকো তো। নিশো যাও, তোমা দীপাকে নিয়ে আসো। রাশিয়ার কাছে ইউক্রেন পয়সা, পয়সা ডলার। মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি যেটুকু বলছিলে তার চেয়ে বেশি সুন্দর। ভাইয়া ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এনগেজমেন্ট করতে চাই, কি বলো? কি বলো, ওদের আপত্তি থাকবে কিসের জন্য? মেয়ে কি ওর নাকি? মেয়ে তো আমার। না ঠিকই বলেছে, আমার না, মেয়ে তো ওরই। তবুও ভাই সাহেব, মেয়েটার একটু মতামত নেওয়া দরকার, একটু কথা বলে দেখো না। ভাবি আমার মতামতের কি দরকার? হ্যাঁ হ্যাঁ ভাবি ঠিকই বলেছে, আজকালকার ছেলে মেয়েদের একটু মতামত নেওয়া দরকার আছে। ঠিকই আছে, তবু আমি একটু জিজ্ঞেস করি। ভাই যান, আপনি আসেন। হুম বসে, আমি বসে। মা আমরা তো সিদ্ধান্তে যাচ্ছি, এতে তোমার মতামতটা জানা দরকার। তুমি কি মতামত দিচ্ছ, রাজি আছো মা? দেখে তো বল।
আছে, কথা বলার কি আছে? না ঠিকই বলেছে, ছেলে মেয়ের একটু পার্সোনাল কথাও থাকতেও পারে। আচ্ছা ঠিক আছে। কিছু বুঝছো? আরে বেটা, আমি গেলে কি তোরে ছাড়া যাবো? মানে অনেক ঠান্ডা, তুই থাকলে পরিবেশ গরম থাকে। এটা কি ছিল? কোনটা কি ছিল? এটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। আমার একটা সারপ্রাইজ নেই এত বড় চ্যাপ্টার লাইফের, সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছ তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো? তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না ভালোবাসো না? না। ভালোবাসো? এবারে ভালোবাসা চাই। ম্যাজিক্যাল সিট পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওয়েলকাম টু মায়া। সময় যে কেন এত ভাগে, তোমাকে দেখার আগে লাগেনি এমন তো ভালোবাসা হয়।